অনেক সময় আমরা দেখি না, যে কোনো বাংলাদেশের নারীদের সাথে ধরনের ঘটনা ঘটলে ভিকটিম ব্লেমিং একটা ব্যাপার, যে নারীটার সাথেই এমন আচরণ করা হয়েছে, দোষ এই চারটা দিন ধরে তো আমাকে ওটাই বোঝানো হয়েছিল, ওই বাক্যই তো আমাকে গিলানো হচ্ছিল। আমার ক্যারিয়ার, তুমি একটা মেয়ে মানুষ, নায়িকা মানুষ, প্রথমে তোমার দিকেই আঙুল উঠবে, তোমাকেই লোকে গালি, ভাই গালি গালাজ তো করি, মানে এখন কি করব, আমার আমার সাথে অন্যায় হওয়া, আমি কোনো বিচার চাবো না এটার। এই কথাই কিন্তু আমাকে চারটা দিন ধরে সবাই এই কথাই বলে যাচ্ছিল যে তুমি নায়িকা, তোমাকে তুমি এইভাবে বললে ভাবো ইজ্জত কোথায় যাবে, ইজ্জত তো আমার হানি হয়েছে ভাই, সেটার বিচার চাওয়া কি ইজ্জত যাওয়ার ব্যাপার, আমি তো জানি না। আমি জানি না এখন কিছু একটা বলতে হবে, কেন আমাকে কেন হিট করা হয়েছিল, মানে এখন কি বলবে আমি তো জানি না। উনি ভিকটিম, কেন উনি আসেনি তাহলে, কেন আমি চার দিন ধরে, তখন তো সে কেন তার লোকজন লোকজন দিয়ে সরি কেন বলাচ্ছিল, সরি যে বলছে সেগুলো তো আমার কাছে আছে, সবাই তো সবাইকে তো আমি দিছি, কেন সে সরি বলছে চার দিন ধরে, আমাকে বোঝানো কেন হচ্ছিল যে আমি যাতে কোথাও কিছু না বলি, আমাকে কেন দমিয়ে রাখা হচ্ছিল বলেন, সে ভিকটিম হলে তো সে আগে যাবে সবার সামনে। গণমাধ্যমের কাছে যেতে বারবার না করা হচ্ছিল এবং প্রেশার দেওয়া হচ্ছিল আপনার উপরে, এ ধরনের কিছু বিষয় আসছিল বারবার। আপনি একজন তারকা মানুষ, আপনার ক্ষেত্রে হয়তো যতটুকু সহজে একজন বাংলাদেশের তৃণমূল পর্যায়ের কোনো নারীর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে প্রতিবাদ করা অনেক কঠিন, সেই মেয়েদের পক্ষে দাঁড়িয়ে হলেও আপনাকে এই কাজটা আপনি করছেন, আপনি বলেছেন গতকাল। আমি চার দিন ধরে বুঝে গেছি কতটা কঠিন, একমাত্র আমি জানি। এই জায়গাটাই জানতে চাচ্ছি আপনি লড়াইটা কতদূর চালাতে চান, কতটুকু আপনার মনোবল থাকবে। আমি যতক্ষণ না সুবিচার পাবো ততদিন। আমাকে তারপরে কোথায় এইসব বলবো, এইসব ছাড়া ডিটেলস আমার কাছে আর কিছু নাই, আমি সমস্ত ডিটেলস বলছি, এরপরে আর কোন ডিটেলস বলা যায় না। জাহিদ খানের কাছে আপনি গিয়েছিলেন সহযোগিতা চেয়ে, আর তিনি আজকে গণমাধ্যমে সে টোটাল বিষয়টি অস্বীকার করেছেন। আমাকে তিন দিন ধরে যখন এই কথা বলা হয়েছে, যখন বলেছে যে সে ঢাকার বাইরে, তখন আমি আসলে ভয় পেয়েছি যে তাহলে আমি কার কাছে যাবো, সে তো ঢাকার বাইরে, এখন আমার মনে হচ্ছে যে আমি মরে যাবো, আমাকে কেউ মেরে ফেলবে, আমি ট্রমাটাইজ ছিলাম, ইভেন এখনো আমি সুস্থ না। আচ্ছা, এখন আসামি গ্রেপ্তার হয়েছে, তার কি শাস্তি তুমি দাবি করছো? এর জন্য তো সবাই আছে, সবাই সেটাই, যা শাস্তি সর্বোচ্চ শাস্তি যা আছে, আমি আসলে জানি না কি শাস্তি। ওইখানে আপনি ঢুকেছেন এবং ঢুকে সেখানে কোনো মদের বোতল আপনি নিতে চেয়েছেন, জোর করে নিতে চেয়েছেন এবং তারা এটাকে বাধা দিয়েছে, এরপরে বলতে ভাই মদ তো আমাকে জোর করে গিলানো হয়েছিল, মদের বোতলটা এইভাবে এইভাবে চেপে ধরে মুখের মধ্যে দেওয়া হয়েছিল, আমার আমার দাঁত এখান থেকে ঠোঁট ফুলে গেছিল, আমি যখন থানা গেছিলাম আমার পুরো ঠোঁট ফোলা এখান থেকে। আপনার সাথে যে ছিলেন জিমি, তাকেও আঘাত করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছিল, দেখেন না ওই আছে তো পুরো গায়ে এখন পর্যন্ত দাগ আছে, থানায় একদিন দেখানো হয়েছে, থানা দেখছে ওইদিন ওর নাকে এভাবে মাসছে, নাকে এখানে রক্ত শুকায় ছিল। পরে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, একজনের ব্যাপারে আমরা মোটামুটি তথ্য জানছি, আর একজন যিনি অমি, তাকে নিয়ে আসলে আমরা বিশেষ কোনো তথ্য আমাদের কাছে নেই, একটু আপনি বলবেন আসলে উনি বিস্তারিত। ওনার বিস্তারিত জিমির আসলে কলেজ লাইফ থেকে ওনার ওর সাথে ফ্রেন্ড,
সেই হিসেবে আমার সাথে পরিচিত প্রায় 2 বছর ধরে। হাই হ্যালো জাস্ট নাথিং। উনি কি করেন বা ওনার পেশা কি? না এত কিছু এরকম ভাবে ক্লোজ না আমরা। আপনি তো একটু আগেই বললেন যে ওমির সাথে আমি যেতেই পারি। হ্যাঁ যেতে পারি মানে ওরকম ক্লোজ না। ক্লোজ মানে এখন আমি আমি জানবো যে সে কি করে না করে, এই লেভেলের ক্লোজ না। আপনি কিন্তু একটু আগে বলছেন ওমির সাথে আমি যেতেই পারি, আবার এখনই বললেন আমি বলি আপনার কথা একটু ক্লিয়ার করি। অমিত ভাইয়া কি পেশায় কি কাজ করে না করে এটা আমার আসলে এটা আমি এইরকম কথাবার্তা তার সাথে আমার কোনোদিন হয় নাই। যেহেতু বলছেন যে আসামির সাথে প্রভাবশালীদের সংশ্লিষ্টতা কিংবা যোগাযোগ রয়েছে, সেক্ষেত্রে আপনি শঙ্কা প্রকাশ করছেন কিনা যে তদন্ত সুষ্ঠু ভাবে হবে কিনা? যারা আসলে দায়িত্ব নিয়েছেন এখন এখন আর মানে ভরসা হারানোর কিছু আমার নাই। আমি আসলে সত্যি সাহস পাচ্ছি এবার, আমার আইনের উপর আস্থা আছে যে আসলে আমার তো মামলাই নেওয়া হচ্ছিল না, এখন যেহেতু সবাই আমার পাশে আছে আমার আমার তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। শেষ কথা কিছু বলতে চাও? আর কিছু প্রশ্ন আছে? শেষ কথা তোমার মানে সবাই সবাইকে যা শেষ কথাটা মাঝখানে বলো। আজকে তো ওনাদের জন্যই আমি কাজ করি, ওনারা আমাকে এইভাবে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, আমি আমি এই কয়েক ঘন্টা টের পেয়েছি। আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ, আমার পাশে থাকবেন এভাবে। থ্যাংক ইউ।